যেটি জনাব মোহাম্মদ আলী শিকদার, মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার বলছিলেন গত 15 বছরের যে দারিদ্র মুক্তি কিংবা অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান, আমরাও সেটি দেখতে পাচ্ছি। কিন্তু শান্তির যে আলোচনা আমরা করছি, এর সাথে তো নিঃসন্দেহে সমতার বিষয়টিও জড়িত থাকে। নিঃসন্দেহে যে উন্নয়ন আমরা দেখেছি সেটি কি কেবলমাত্র মানে প্রাসাদের উন্নয়ন কিংবা অট্টালিকার উন্নয়ন কিনা, কিংবা আমরা তো আসলে উন্নয়ন কামনা করি বহতা নদীর মতো, যেখানে দুকুল প্লাবিত করবে, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও ছড়িয়ে যাবে, সেই প্লাবন না হয়ে কি সেটি শুধু অট্টালিকার মতো উন্নয়ন হলো সঙ্গত কারণেই কি বৈষম্য তৈরি হচ্ছে কিনা? ধন্যবাদ আপনার এমন একটি প্রশ্নের জন্য। আপনার প্রশ্নের নিহিত অর্থ আমি বুঝতে পেরেছি। আমাদের মোফাজ্জল করিম ভাই রাজনৈতিক যুদ্ধের কথা বলেছেন, এবং আমার জেনারেল শিকদার এখন এই বাংলাদেশের সাম্প্রতিক পরিবেশ পরিস্থিতির কথা বলেছেন। দুজনের কথাকে সমন্বিত করে নিয়েই আমি আমার সংযোজক বক্তব্য দেওয়ার চেষ্টা করব। বঙ্গবন্ধুর কথাগুলো আবার উচ্চারণ করছি, আমার দেখা নয় চীনে 119-120 পৃষ্ঠায় যা বলেছিলেন, আমরা শান্তি চাই, তাই মানুষের মঙ্গলের জন্য যুদ্ধ চাই না, শান্তি চাই। যুদ্ধ তো নানান রকমের, আমার নিজের সঙ্গেও আমার নিজের যুদ্ধ আছে, সে কথা নাই বা বললাম। সর্বসাম্প্রতিক যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের কথা বলা হচ্ছে, এটা ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে না, হামাসের যুদ্ধ হচ্ছে। এবং এই যুদ্ধের ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বেঁচে গেলেন, কারণ তিনি দুর্নীতিপরায়ণ, তার বিরুদ্ধে অনেক মামলা আছে, এবং তিনি হালে পানি পাচ্ছিলেন না, জনবিক্ষোভ হচ্ছে। আবার ওইদিকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তার জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা তলা নিতে পড়েছে, তিনি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার পাঠিয়ে দিয়েছেন ইসরায়েলের সাহায্যের জন্যে। তার উচিত ছিল বলা যে যুদ্ধ বন্ধ করো, আলোচনায় বসো, তো কী হয় তা না করে তিনি আর উস্কে দিচ্ছেন আর কি। তো এমনি পরিস্থিতিতে বঙ্গবন্ধুর কথাগুলো অনেক লাগসই মনে হয়। আমি বঙ্গবন্ধু তার নোট বইতে একটি কথা লিখেছিলেন ইংরেজিতে, যা বাংলা অনুবাদ একটু ভুল বাংলা অনুবাদ হয়েছে, তবে সঠিক বাংলা অনুবাদটা হচ্ছে, আমি পড়ছি, একজন মানুষ হিসেবে সমগ্র মানব জাতি নিয়ে আমি ভাবি, চমৎকার কথা, একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তা আমাকে গভীরভাবে ভাবায়, এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা, চিরদিনের ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে। অর্থাৎ শ্রী রমেশ চন্দ্র ঠিকই বলেছেন, তিনি বিশ্ববন্ধু, 1976-এর 6-9 এপ্রিল আলজিয়ার্সে জোট নিরপেক্ষ সম্মেলনে চতুর্থ শীর্ষ সম্মেলন হয়েছিল, 8ই সেপ্টেম্বর বঙ্গবন্ধু ভাষণ দিতে গিয়ে বললেন, বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। ফিডেল কাস্ট্রো সেই দিনই তাকে দেখে বলেছিলেন, আমি হিমালয়ই দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি, ব্যক্তিত্ব আর সাহসে এই ব্যক্তিটি হিমালয় সদৃশ্য, হিমালয় দেখার দরকার নেই। এবং আর একটা কথা বলেছিলেন বঙ্গবন্ধুকে হোটেল কক্ষে এসে, যে খেয়াল রাখবেন আজ থেকে আপনার পেছনে একটি বুলেট তাড়া করবে। সেই বুলেট 15ই আগস্ট 1975 ঠিকানা খুঁজে পেয়েছিল, যাকে বোঝা গেছে কেন তিনি বলেছিলেন। তো এখন আমরা এই যুদ্ধে বাইডেন নেতানিয়াহুর সুবিধা শুধু হলো না, পুতিন তো নাকি বলে দিয়েছেন যে এটা বাইডেনের যুদ্ধ। তো আর একটা হলো অস্ত্র ব্যবসায়ী, এখন পৃথিবীতে দুটো যুদ্ধ চলমান, শান্তি বিঘ্নকারী দুটো যুদ্ধ, একটা রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ওটা তো সমাধান ছিল আলোচনার মধ্যে, কূটনীতির মধ্যে, সেদিকে কেউ যায়নি। আবার এখন ফিলিস্তিন হামাস যুদ্ধ চলছে, পোয়াবারো অস্ত্র ব্যবসায়ীদের, এবং বিশেষ করে পশ্চিম দুনিয়া
যে সমস্ত দেশে ইহুদিরা বসবাস করে তারা সমস্বরে হামাসের নিন্দা জানিয়েছে। একটা কথা ভুলে গেলে চলবে না, ইসরায়েল দখলদার রাষ্ট্র, কিন্তু শান্তির অধিকার তারও আছে, আমরা দেখাবো পথ তাকে। আর একটি হচ্ছে ফিলিস্তিনিদের আত্মরক্ষার অধিকার আছে, তাদের পক্ষ হয়ে যদি হামাস লড়াই করে আমরা সমর্থন জানাতে বাধ্য। তো এখন কথা হচ্ছে, আজকে গাজা এলাকা সম্পূর্ণ অবরোধ করে রেখেছে ইসরায়েল, শুধু শক্তির জোরে, অস্ত্রের জোরে। এই মানুষগুলোর মানবিক বিপন্নতাকে আমাকে স্পর্শ করে কি না সেটা আমাকে ভাবতে হবে। তো সব কিছু নিয়ে যখন বঙ্গবন্ধু বলছেন, একজন মানুষ হিসেবে সমগ্র মানব জাতি নিয়েই আমি ভাবি, তখন আজকের যুগে এই সাম্প্রতিক কালের সব প্রেক্ষাপটে আমার চিন্তা এসে যায় বঙ্গবন্ধুর কথা বলতে গিয়ে।